এইটা কি লট্টে মাছ তাই এইটারে তো কোন অ্যাঙ্গেল থেকে লট্টে মাছ মনে হয় না এইটারে দেখে মনে হয় একটা নুন আইলিশ তার মধ্যে নুনে ভরা এটার মধ্যে নুনে ভরা থাকতে পারে তাও সে নুন খাওয়া আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ঘুমানোর সময় চোখ বন্ধ করার সময় একটা ফোন দেয় মুই কি ঘুমাবো সে মোকে ফোন না দিয়া মোকে না জানাইয়া ঘরের থেকে বাই হয়েছে সে কোথায় যায় ঝামেলার মধ্যে পড়ে গেছে মোর আব্বু আছে না হারুন কিসিঞ্জার সে বিয়া যায় অসুস্থ সে ঘরের থেকে বাজারে যাইতে পারতে আসে না মোকে বলছে বাজারে যা এই কয়টা লোটটা সিটকি লই যায় হ্যাঁ ওই লোটটা সিটকি আর তো যাইতেছি এই জন্য তাড়াহুড়ো কইটা তোমাকে ফোন দিতে পারি নাই জান তুমি কোথায় যাও মোর ঘটনাছে মোর বাবা বিদেশ থেকে হেতো জান হ্যাঁ বিষয় আর হইছে টাকা পাঠাইছে বিদেশ থেকে এখন মাই হইছে খুবই অসুস্থ সে ব্যাংকে যাইতে পারবে না তাই মোকে বলছে যে টাকা উঠাই আনি ও হ্যালো তো তোমারও দোষ নেই মোরও দোষ নেই হ্যাঁ হ্যাঁ দুজনের কারোরই দোষ নাই তাহলে আমি এক কাম করি মোর একটু তাড়াহুড়ো আছে মুই সকালে যাই ব্যাংকে টাকা উঠাইতে হইবে ব্যাংকের ব্যাপার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যাও বলতে পেলাম না কিছু না অসুবিধা নাই অসুবিধা নাই যাও ওরে মাথা দিলে তুই মোর জীবনটা লইতে লাইছো খাইতে গেল তোর অনুমতি লইতে হয় ওই বাথরুমে যাওয়ার সময় তোর অনুমতি লইতে হয় তুই মোর জীবনটা স্যাপা সুটকি বানাই মুই এখন তোকে বাদ দিয়ে অন্য একজনের কাছে যাইতে চাই কি আছি তুই সেটা বুঝবি না সরি স্যার একটু দেরি হয়ে গেছে এর ফ্যান্ডে বিশেষ মানে স্পেশালি সরি তুমি আমার কিছু মনে হয় জন্য ঠিকই বলছো নাকি চরিত্র খারাপ মোর মোর চরিত্র কত ভালো সেটা তুমি আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে যাইয়া দেখো চেয়ারম্যানকে যাইয়া শুধু মুই শুধু মোর চেহারাটা দেখাই আরে আল্লাহ দিস তাই দিস তাই চারিত্রিক সনদ মোর নামে খালি সই কইরে রাখছে মানুষকে শুধু মিথ্যা কথাই বলে একজনকেই ভালোবাসি সেটা হচ্ছে তুমি এই গাছ সাক্ষী আকাশ সাক্ষী পাতা সাক্ষী তুমি মোর জীবন তুমি মোর মর সত্যি তো অবশ্যই সত্যি কিন্তু তোমার কথায় আমার দিনের ভিতরে যে পরিমাণ মানে চমকটা খাইছি হিটটা খাইছি তাতে আমি কষ্ট পাইছি তোমার সাথে মুই আর কথা বলবো না মুই গেলাম মোকে ধরো না শোনো তুমি কই যাইবা শোনো আমাকে রেখে তুমি খালি ধরছো বললে মুই থাকলাম নাইলে কিন্তু মুই চললেই যাইতাম মন খারাপ করো না চলো আমরা একটু এদিকে ঘুরি একটু প্রেম করি তোমার মন ভালো হয়ে যাবে এই তো তুমি লাইনের কথা বলছো আজকাল চলো তারপর মিথ্যে কথা বললাইছি মাকে বলছি ব্যাংকে যাইতাছি টাকা উঠাইতে না আমার একটু সন্দেহ হইতাছে কি জানো এই যে মনের ক্যানভাসে যে একটা ঘর বই বানাইছি তোমারে লইয়া
এই গড্ডার ওই যে জানালা আছে না, জানালা দিয়ে ওই যে হৃদয় হালার ফলায় মাঝে মধ্যে উকি দেয় কি না, এটা কি সন্দেহ হইতে আছে? এই তো দিলাম ওর মুন্ডারে খারাপ করে, আবার হৃদয়ের কথা উঠাইলা কি লাগে? এই হৃদয় তো একটা বাঘ পাক হনো, মুই একটা ভুল কাম করছিলাম, ওই হৃদয়ের লাগে প্রেম কইরা এখন তার মুই ওই হৃদয়ের সহি দেখতে পারি না। ওই সে মোর দুই চোখে শত্রু, ওটার লাগে মোর কোনো সম্পর্ক নাই, ওটার বিষয়ে মুখে কোনো কথা বলবাই না। এ তুমি কি সত্য কথা বলতে আসো? তা তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলি? তোমার সাথে কি মিথ্যা কথা বলতে পারি? তুমি বলো তাহলে মুই তোমার কাছে কি? তুমি তো মোর কলিজার টুকরা সোনা পাখি তুমি মোর। ওরে সুবহানাল্লাহ, তোমার পেয়ে মুই মনে আবার 14 বার পড়ার সম্ভাবনা আছে, বুঝছো? দরকার নাই, দরকার নাই। 14 বার প্রেমে পড়ে কারা জানো? যারা ফাঁক ফাঁকুলা পান হেরা বারবার প্রেমে পড়ে, বারবার প্রেমে পড়ে দরকার নাই। তুমি মোর প্রেমে একবার পড়ে আসো, একবারই কন্ট্রোল করে থাকো, বুঝছো? এক ঘটনা আছে, এখন এই সমস্ত কথা বাদ দেও। আরে এখন কাম করো, মোরা দুইজন একটু হাঁটাচলা করি, খুব ভালো লাগবে। চলো। হলো তুমি হইলে মোর জীবনের প্রথম তুমি। সে মনে হয় না, এইটারে দেখতে মনে হয় একটা নুন আইলিশ, যার মধ্যে নুনে ভরা। এটার মধ্যে নুনে ভরা থাকতে পারে, তাও সেই নুন খাওয়া যায়, কিন্তু তোর ভিতরে তো বিষে ভরা। তুই মাকে কি বলছিলি, কি বলছিলি ডাইনি? তুই বলছিলি তোর জীবনে মুই ছাড়া অন্য কোনো পুরুষ নাই। এখন দেখতে আছি তুই ব্যাংকে গইন্দে একটু সিনেমাটা নোট লিয়েছো, এবার তোর ইয়েটা কেনা। তুই কি বলছিলি মোকে, মোকে কি বলছিলি? বলছিলি মুই হইলাম তোর জীবনের শেষ নারী, মোর পরে তুই কোনো নারীর চেহারা নাই দেখবি না। তুই দিয়ে হেমরে লই আজ ধরে যেভাবে ডলা ডলি করে আইছো, তোর সতীত্ব তো একবার নষ্ট হয়ে গেছে, তোকে তো মুই বিয়েই করবো না। তুমি কি বিয়ে করবা মোকে? মুইও তো তোমাকে বিবাহ করবো। উর্মি নাও তোমার উর্মি মেমাত মেজাজটা গরমই যাইতেছে, মোরে কি কইছো সিরিয়াল নোট? তুমি কি মোরে অপমান হরতে আনছো না? তোমার লাগে ওর লাগে বাপ ভালোবাসা এখনো আছে কি সন্দেহ? সমস্যাটা কি কও দি কেডা? তুই কেডা? হ্যাঁ তো তুমি সিনেই না। আরে সুবহানাল্লাহ, তা কই কি? এ তুমি কি ইয়ে কি হরতে আছো না? মোরে সত্যি সত্যি চেনো না। এ কেডা, তোর লাগে আমি ইয়ে কি হরব? তুই কি পেপি দে তোর সিরা লাগবে? হাত এটা হাত তোর লাগে তুই দৌড়ের মতো থাক, তাহলে কিন্তু শান্তি দেখো। চরিত্র খুবই খারাপ, জঘন্য চরিত্র খারাপ তোমার, তোমার সাথে মুই নাই। মোর চরিত্র যদি অত্যন্ত জঘন্য হয়ে থাকে তাহলে তোমার চরিত্র কি? তোমার চরিত্র তুমি কি গ্যারান্টি পারবা যে তুমি এখনো সতীত্ব আছো? তুমি এই সেমির সঙ্গে কিছু করো নাই, এই যে এখনো গা ঘিসা দাঁড়াই আছো, এখন ধরবি না পথে কি? এই সমস্ত জিনিস বাদ দেয়া, মোরা দুইজনে এক হইয়া যাই যান। তুমি ঠিকই বলছো, তোমার চরিত্র খারাপ, এই মোর চরিত্র খারাপ।